ভাগলপুর একটা ছোট্ট শহর ছিল। এই শহরে দুজন তরুণ থাকত, বিবেক আর প্রদীপ। দুজনেই একই বয়সী ছিল আর একই কলেজে পড়াশোনা করত। আর তার উপর ওরা প্রতিবেশীও ছিল, কিন্তু দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল, টাকার। রাহুলের বাবা প্রদীপ একজন ব্যবসায়ী ছিলেন আর তার কাছে প্রচুর টাকা ছিল। বাবা, আমার ওই নতুন বাইকটা চাই। হ্যাঁ হ্যাঁ, আমি আমার সেক্রেটারিকে বলে দিয়েছি, তুমি নতুন বাইক তাড়াতাড়ি পেয়ে যাবে। অন্যদিকে বিবেকের বাবা দীপক ছোট্ট কোম্পানিতে কাজ করতেন। বাবা, আমি আমার সাইকেলটা রিপেয়ার করে নিয়েছি, কাল থেকে আমি ওটা নিয়ে কলেজে যাব। ভেবেছিলাম আমি তোকে বাইক কিনে দেবো, কিন্তু এখন টাকা জমাতে পারিনি। কোনো ব্যাপার না বাবা, তুমি আমার লেখাপড়ার খরচ চালাচ্ছ, সেটাই অনেক বড় ব্যাপার। আর যখন আমি পাইলট হয়ে যাব, তখন আমাদের কাছে কোনো জিনিসের অভাব থাকবে না, তোমাকে আর মাকে আমি প্লেনে চড়াবো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমরাও শখ করে ঘুরবো। আর আমি আমার বাপের বাড়ির লোকজনকেও নিয়ে আসবো, ওরাও তো জানুক যে আমার ছেলে পাইলট হয়ে গেছে। নিয়ে এসো, সবাইকে নিয়ে এসো। এই ছোট্ট পরিবারের এটাই ছিল স্বপ্ন যে তাদের ছেলে পাইলট হয়ে যাক। রাহুল বিবেককে একদম সহ্য করতে পারত না, ও সব সময় ওকে জ্বালাতন করার চেষ্টা করত। ওই বেচারা, কোথায় যাচ্ছিস? আমার কোচিং ক্লাসে। আরে বিনা কারণে টাকা খরচা করছিস কেন? এত লেখাপড়া করেও তো তোকে চাকরিই করতে হবে। তুই যদি বলিস বাবাকে বলে দেখি, উনি তোকে ছোটোখাটো কাজ দিয়ে দেবে। তোর কাজ আমার দরকার নেই, আমি তো পাইলট হতে চাই আর আমি একদিন অবশ্যই পাইলট হব। পাইলট আর তুই, তোর যোগ্যতার চেয়ে বেশি বড় স্বপ্ন দেখে ফেলেছিস তাই না তুই? হয়তো, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আমি এই স্বপ্নটা অবশ্যই পূরণ করব। এবার আমি চাচ্ছি, বাই। রাহুল বিবেককে খুব হিংসে হতো। বিবেকের কাছে কিছুই ছিল না, না কোনো দামি বাইক, না কোনো দামি জিনিস, কিন্তু তবুও ও আনন্দে ছিল, কলেজে সবার প্রিয় ছিল। একদিন তোর সব কিছু আমি ছিনিয়ে নেব। বিবেক তার স্বপ্ন পূরণের চেষ্টা করে যাচ্ছিল, ও পরীক্ষায় পাশও করে গেছিল। মা, এবার শুধু ফিজিক্যাল টেস্ট বাকি, সেটাও কিছুদিনের মধ্যে আমি পাশ করে যাব, তারপর আমি প্লেন চালানো শিখে যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বাবা। এর জন্য ভগবানকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। নিশ্চয়ই। বিবেক আর তার পরিবার খুব খুশি ছিল। আর এদিকে কলেজে, আরে রাহুল, তুই কি শুনেছিস? কি রে? ওই যে আমাদের যে বিবেক আছে না, ও পাইলটের এক্সাম পাশ করে গেছে, এখন ওর ফিজিক্যাল টেস্ট বাকি আছে, ও সেটাও পাশ করে যাবে। বাছা যা বলেছিল সেটা করে দেখিয়েছে। এই শুনে রাহুল মনে মনে হিংসায় জ্বলে যাচ্ছিল। ও চাইতো না যে বিবেকের সাথে কোনো কিছুই ভালো হোক। পাইলট তো তখন হবি যখন ফিজিক্যাল টেস্ট পাস করবি। আর তারপর রাহুল নিজের মনে মনে একটা পরিকল্পনা তৈরি করল। সেদিন বিকেলে যখন বিবেক তার সাইকেলে পরিচিত রাস্তা দিয়ে নিজের বাড়ি ফিরছিল, তখন বিবেক নিজের গাড়ি দিয়ে ওকে ধাক্কা মেরে দিল। আরে মরে গেলাম, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তারপর বিবেক খুব স্পিডে নিজের বাড়ি চলে গেল। গাড়ির চাকায় রক্ত লেগে থাকতে দেখে রাহুলের বাবা প্রদীপ চমকে গেল। উনি বুঝতে পারলেন নিশ্চয় কিছু না কিছু হয়েছে। যখন উনি রাহুলের ঘরে গেল, তখন উনি দেখলেন যে রাহুল জোরে জোরে হাসছিল। এবার কিভাবে হবি তুই পাইলট? পাইলট কিসের, তখন তো তুই নিজের পায়ে হেঁটে বেড়াতেও পারবি না, এখন তোর নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই। এসব তুই কি বলছিস? তুই কি করেছিস? কারোর অ্যাক্সিডেন্ট করেছিস? রাহুল তার বাবাকে সব কিছু বলল। ওই বিবেক সব কিছু আমার কিছুতে ভালো ছিল, আমার চেয়ে বেশি পপুলার ছিল, এবার সব শেষ, এখন ও পাইলট হতে পারবে না আর কেউ ওকে নিয়ে কথাও বলবে না। আরে বোকা হাদা, নিজের জেলাসির জন্য নতুন একজনের জীবন তছনছ করে দিলি, ওই ছেলেটা যেই হোক তার পরিবারের কী অবস্থা হবে? তোকে আমি সব কিছু দিয়েছি, কিন্তু তোকে একজন ভালো মানুষ করতে পারিনি, তুই একটা অপদার্থ ছেলে হয়েছিস। আজ থেকে আমি তোকে আমার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করছি, তুই একটা টাকাও পাবি না। রাহুলের বাবা বিবেকের সাথে দেখা করতে হাসপাতালে গেলেন। বিবেকের একটা হাত ভেঙে গেছিল। এই সবই আমার দোষ,
আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি আমার ছেলেকে ভালো শিক্ষা দিতে পারিনি। ও তোমাকে হিংসা করত, আর তোমার পাইলট হওয়ার স্বপ্ন যখন পূরণ না হয় তার জন্য ভেবে এইসব করেছে। কি? হ্যাঁ, কিন্তু তুমি চিন্তা করো না, আমি বড় বড় ডাক্তার দিয়ে তোমার চিকিৎসা করাবো, তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে, তুমি অবশ্যই প্লেনে চড়বে। কিন্তু কি করে আঙ্কেল? পৃথিবীতে অনেক অ্যাডভান্স হয়ে গেছে বাবা, আমার উপর ভরসা করো, আমি অবশ্যই তোমার স্বপ্ন পূরণ করব। ঠিক আছে আঙ্কেল। প্রদীপ, দীপক আর সারদার পায়ে গিয়ে পড়ল। উনি নিজের ছেলের কৃতকর্মের জন্য লজ্জিত ছিলেন। সেই দিনই বিবেককে এক বড় হাসপাতালে শিফট করা হলো। সেখানকার স্পেশালিস্ট বিবেকের পরীক্ষা নিরীক্ষা করলেন। ওর হাত কাজ করছে না, এটা ঠিক করা যাবে না স্যার। এখন একটা উপায় আছে, রোবোটিক হ্যান্ডস। যা করতে হয় যতই খরচা পড়ুক কোনো সমস্যা নেই, ও আমার ছেলের মতো একদম। ঠিক আছে, ওনাকে আমেরিকা নিয়ে যেতে হবে, সেখানে প্রায় 15 দিনের মধ্যে ওনার রোবোটিক আর্মস লাগিয়ে দেওয়া হবে। ঠিক আছে। সেই রাতে প্রদীপ, দীপক, সারদা আর বিবেক আমেরিকার উদ্দেশ্যে রওনা দিল। পরের দিন থেকে বিবেকের স্ক্যান শুরু হলো, ওকে বড় মেশিনে শোয়ানো হলো। কিছুদিন পর একজন ডাক্তার বিবেককে রোবোটিক আর্মস লাগিয়ে দিল। এখন বিবেক হাত নাড়াতে পারছিল, জিনিসপত্র তুলতে পারছিল আর লিখতেও পারছিল। মা দেখো, আমি সব কিছু করতে পারছি, এবার তুমি প্লেনও জ্বালাতে পারবে। সত্যি? এই নাও তোমার পাইলট একাডেমির অ্যাডমিশন লেটার, তোমার একাডেমির সব কিছু, রোবোটিক হ্যান্ডস নিয়ে কোনো সমস্যা নেই। ঠাকুরের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ? আমি যতই করি না কেন সেটা কম, আমার ছেলে যা করেছে সেটা আমি কোনোদিনও ঠিক করতে পারবো না। শুধু এটুকুই চাই যে আপনারা যেন আমার পরিবারকে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, আমাকে ক্ষমা করে দিন। পরের দিন সবাই ইন্ডিয়াতে ফিরে এলো। প্রদীপ রাহুলকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। খিদে কি জিনিস, দরিদ্রতা কি জিনিস, সেটাও এখন বুঝতে পেরেছিল। দুদিন ধরে আমি খাবার খাইনি, যদি আমি আমার বাড়িতে থাকতাম তাহলে যা চাইতাম আমি তাই পেয়ে যেতাম। রাহুল একটা মন্দিরের বাইরে চলে গেল, ও প্রসাদ বিলি করছিল। প্রসাদের লাইনে ও ভিখারিদের দেখতে পেল, একজন ভিখারির হাত ছিল না। ও কিভাবে প্রসাদ খাচ্ছিল সেটা দেখে রাহুলের চোখ দিয়ে জল বেরোতে লাগলো। হে ভগবান, কি করলাম, হিংসায় আমি তো একেবারে অন্ধ হয়ে গিয়েছিলাম। এবার রাহুল নিজের ভুল বুঝতে পারল। রাহুল বিবেকের বাড়িতে গেল আর ওর পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও রাহুল, আমাকে ক্ষমা করে দাও, হিংসার জ্বালায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। বিবেক নিজের রোবটিক হাত দিয়ে রাহুলকে তুলল। এইসব দেখে রাহুল অবাক হয়ে গেল। তুই আফসোস করছিস সেটাই অনেক, তোর বাবা তোর ভুল শোধরানোর জন্য আমাকে অনেক সাহায্য করেছে, এই দেখ আমি সব কিছু করতে পারি, আর আমি খুব তাড়াতাড়ি প্লেনও চালাবো। এই শুনে রাহুলের মুখে হাসি ফুটে উঠল। আর ব্যাস, ঠিক তখনই ওর বাবা প্রদীপ সেখানে চলে এলো। আঙ্কেল, আপনি রাহুলকে ক্ষমা করে দিন, ও এখন বদলে গেছে, ও নিজের ভুলের জন্য পস্তাচ্ছে, প্লিজ আঙ্কেল আমার খাতিরে ওকে ক্ষমা করে দিন। ঠিক আছে। রাহুল কাঁদতে কাঁদতে তার বাবার কাছে ক্ষমা চাইল। তারপর প্রদীপ ওকে বাড়িতে নিয়ে গেল। কিছুদিন পর বিবেক পাইলট একাডেমিতে পৌঁছে গেল, সেখানে ওর ট্রেনিং শুরু হলো। কয়েক মাসের মধ্যেই বিবেক প্লেন চালাতে শুরু করল। ও খুব খুশি হলো, তার স্বপ্ন পূরণ হচ্ছিল। আর প্রায় এক বছর পর দীপক, সারদা, প্রদীপ আর রাহুল সবাই একই ফ্লাইটে ছিল আর অ্যানাউন্সমেন্ট হলো। Hello everyone, this is your pilot Bibek Mehta and this is my first journey. Hope you have a wonderful flight. এটা শুনতেই দীপক আর সারদার চোখ দিয়ে জল বেরোতে লাগলো। Congratulations uncle, আজ বিবেকের আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণ হলো। হ্যাঁ হ্যাঁ, বিবেকের আকাশ ছোঁয়ার স্বপ্ন। তারপর বিবেক কখনো থেমে থাকেনি, ও নিজের রোবটিক হাত দিয়ে প্লেন উড়াতো। লক্ষ্যে তারাই পৌঁছায় যাদের স্বপ্নে প্রাণ থাকে। ডানা দিয়ে কিছুই হয় না, একাগ্রতা দিয়েই ওড়া যায়।